সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টসরা মাস্টার ডিগ্রি করে বসে রয়েছো বাড়িতে এবং ভাবছো যে এর পর নেক্সট স্টেপে কি অ্যাপ্লাই করবে, কি একটা এনগেজমেন্ট একটা দরকার, মান্থলি পকেট মানি খরচার জন্য একটু ইনকাম করতে চায়, তো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা অ্যাপ্লিকেশনস শেয়ার করব, একটা ইনফরমেশন শেয়ার করব, যেটাতে অ্যাপ্লাই করলে তোমরা পার মান্থ 25,000 ম্যাক্সিমাম বা তারও বেশি হয়তো আর্ন করতে পারো। তো দেখে নিই চলো কি ইনফরমেশনস এবং কোথায় অ্যাপ্লাই করলে এই ইনফরমেশনসটা অ্যাপ্লাই করে এবং সেই পোস্টটাতে অ্যাপ্লাই করে তোমরা অনেক কিছু ইনফরমেশনস তোমরা গেইন করতে পারবে, নলেজ গেইন করতে পারবে এবং সাইড বাই সাইড তোমরা 25,000 বা তারও বেশি মানি আর্ন করতে পারবে। তো এখানে স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিনা আসাম স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড রিলিজ করেছে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ যে 16 জুলাই টুইজডেতে রিলিজ হয়েছে। আমি একটা ফটো কাট করে তোমাদেরকে এখানে ইনফরমেশনটা শেয়ার করছি এবং আসাম স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এই পোস্টটা রিলিজ করেছে। কি পোস্ট রিলিজ করেছে? দ্য আসাম স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস অফ আসাম ফর এনগেজমেন্ট অফ ওয়ান প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর অ্যাসিস্টিং দ্য অনগোয়িং ওয়ার্কস অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং মেকানিজম ইন আসাম। তার মানে আসাম স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড একটা অ্যাপ্লিকেশন ফর্ম করেছে যে সমস্ত আসামের এলিজিবল ক্যান্ডিডেটসরা একটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রিলিজ করেছে, যেটা কি না অ্যাসিস্টিং দ্য অনগোয়িং ওয়ার্কস। কি ওয়ার্কসটা? ইমপ্লিমেন্টেশন অফ অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং মেকানিজম ইন আসাম, এই টপিকের ওপর একটা কাজ চলছে। সেই টপিকের ওপর কাজ করার জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের একটি মাত্র পোস্ট রিলিজ করেছে, যেটা কি না আসামের যে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখে নিই কোন কোন ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত সায়েন্সের স্টুডেন্টসরা ইকোলজি, ওয়াইল্ড লাইফ বায়োলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুলজি, বোটানি এবং আদার্স রিলেটেড যে সাবজেক্টসগুলো হয় তাদের মধ্যে কোনো একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে বসে রয়েছো, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে লেখা রয়েছে যে এই পোস্টে যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে পার মান্থ 25,000 রেমুনারেশন দেওয়া হবে, এর সাথে সাথে প্রয়োজনীয় ট্রাভেলিং অ্যালাওয়েন্সেস এবং অ্যাজ পার গভর্নমেন্টের যে সমস্ত নর্মসগুলো থাকে সেগুলো অ্যাপ্লিকেবল হবে যদি তুমি এই পোস্টটা পেয়ে থাকো। এক বছরের জন্য এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পোস্টটা রয়েছে এবং প্রজেক্টের পারফরমেন্স মানে স্টুডেন্ট ক্যান্ডিডেটসের পারফরমেন্স এবং প্রজেক্টের ফান্ড অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম 3 ইয়ার্স এক্সটেন্ড করা যেতে পারে। এই প্রজেক্টটা সম্পর্কে বা এই অ্যাপ্লিকেশনসটা সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও, স্কোপ অফ দ্য ওয়ার্ক, কিভাবে অ্যাপ্লাই করবে, প্রেসক্রাইবড ফরম্যাট, সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য তোমাদেরকে www.asbb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ইমিডিয়েটলি যাও, যারা আসাম স্টেটের এলিজিবল ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে চাইছো। কারণ এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট হলো 30 জুলাই বিকেল 5টার আগে পর্যন্ত। সমস্ত ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, প্রেসক্রাইবড ফরম্যাট ফিল আপ করতে হবে, সমস্ত কিছু পেয়ে যাবে www.asbb.gov.in। আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে কিন্তু অন্য কোনো স্টেট অ্যাপ্লাই করতে যে পারবে না সেটা লেখা নেই, কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস অফ আসাম। তার মানে কিন্তু আসাম স্টেটেরই এলিজিবল ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারো এই পোস্টার জন্য। যদি কোনোরকম কোনো ইনফরমেশনস ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু এই ওয়েবসাইটে
সরি এই ইমেল আইডিতে তোমরা মেল করবে, অথবা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার, এটাতে গিয়ে তোমরা কল করতে পারো। তাহলে আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, ঝটপট আসাম স্টেটের এলিজিবল ক্যান্ডিডেটসরা যারা মাস্টার ডিগ্রি হোল্ডার এই সমস্ত সাবজেক্টগুলোতে বসে রয়েছো, চাইছো কিছু একটা অ্যাপ্লাই করব, ভীষণ ভালো স্কোপ, চটপট গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নাও। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ।